খাদ্যমন্ত্রীর বৈঠকের পরেই শুরু হলো রেশনে খাদ্য সামগ্রী বণ্টনের কাজ। গতকাল কি পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতের সভাকক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক করে গিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, এছাড়াও জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। সেই বৈঠকের পরেই শুক্রবার থেকে খাদ্য দপ্তরের নতুন নিয়ম অনুসারে রেশন সামগ্রী বিলি করা কাজ শুরু হলো। বর্ধমানের বিভিন্ন রেশন দোকান থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই এই রেশন সামগ্রী তুলে দেওয়া হলো গ্রাহকদের হাতে। রাজ্য সরকারের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মেনেই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে প্রত্যেকটি গ্রাহক যাতে খাদ্য সামগ্রী পান, সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ধমান শহরের বিভিন্ন রেশন ডিলাররা সেই উদ্যোগ গ্রহণ করে গ্রাহকদের হাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। গতকালকে গুরুত্বপূর্ণ বৈঠক করে গিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট নির্দেশিকাও দেওয়া হয়েছে এবং বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই প্রক্রিয়া মেনেই নির্দিষ্ট পদ্ধতি অনুসারে গ্রাহকদের কার্ড যাচাই করে তুলে দেওয়া হলো গ্রাহকদের হাতে খাদ্য সামগ্রী। বিভিন্ন খাদ্য সামগ্রী যা এসে পৌঁছেছে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ডিলারদের কাছে, সেই অনুযায়ী প্রত্যেকের কাছে সেই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গণবণ্টনকে সুদৃঢ় করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নজর রাখতে বলেছেন সমস্ত রেশন ব্যবস্থার দিকে। খাদ্য সামগ্রী নিয়ে কোথাও যাতে কোনো কালোবাজারি না হয় তার দিকে নজর রয়েছে প্রশাসনের। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।